বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সাক্ষীদের জেরা হবে আজ। তবে আজ আদালতে হাজির হচ্ছেন না বেগম খালেদা জিয়া, এমনটাই জানিয়েছেন তার আইনজীবীরা। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলা দুটিতে আদালতে সর্বশেষ 3 আগস্ট আদালতে হাজিরা দিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন। এর পরের দুটি ধার্য তারিখে বেগম জিয়ার অনুপস্থিতিতেই জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সাক্ষীদের জেরা করেছেন আসামিপক্ষের আইনজীবীরা। বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানসহ মোট 9 জনকে আসামি করে 2008 এবং 2011 সালে অরফানেজ এবং চ্যারিটেবল ট্রাস্টের আর্থিক অনিয়মের অভিযোগে মামলা দুটি করে দুর্নীতি দমন কমিশন। 2014 সালের 19 মার্চ মামলা দুটির অভিযোগ গঠিত হয়। এরপর বকশিবাজার বিশেষ জজ আদালতে মামলা স্থানান্তর হয়।